এবার বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আন্দোলনের সময় শিক্ষক হত্যার ঘটনায় তাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছেন মামলার বাদী পাশাপাশি আওয়ামী লীগের আরও নিরানব্বই জনকেও আসামি করা হয়েছে এই মামলায় চাঁদপুরে ডক্টর দীপুমণি ও তার ভাই সহ সতেরোশো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয় এসিআই পিওর শাহি বিরিয়ানি মশলা রান্না হোক গত চার আগস্ট বগুড়ার সাতমাথা এলাকায় আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেনের উপর হামলা হয় এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি ছেলে হত্যার ঘটনায় সকালে বগুড়া সদর থানায় মামলা করেন সেকেন্দার আলী এতে আওয়ামী লীগের একশো একজন নেতাকর্মীকে আসামি করেছেন তিনি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নাম উল্লেখ করা হয়েছে কোটাল মুজুলী ওই আমার ছেলের সব ধরে একবারে আহত করে আমি আসামির তালিকায় রয়েছেন বগুড়া পৌরসভার আট কাউন্সিলর পাঁচ উপজেলা চেয়ারম্যান এবং দশ ইউপি চেয়ারম্যান রয়েছেন সাবেক দুই সংসদ সদস্য আলী বাদী হয়ে আমাদের সদর থানায় অভিযোগ দায়ের করেছেন এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং সহ একশো একজনকে করে এবং অজ্ঞাত দায়ের করার পরে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে চাতপুরে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি এবং তার ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিপু সহ সতেরোশো জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন পৌর যুবদলের যুগ মহাবয়ক আব্দুর রাজাক এজাহারে উল্লেখ করা হয় গত আঠারো জুলাই জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় দীপুমণি ও তার ভাইয়ের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ হয়েছে হামলা যারা চালায় যে তারা আমলিক এবং ছাত্রলীগ বা যুবলীগ এই টাইপের চিহ্নিত করা গেছে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু আসলে যে হামলাটা হয়েছে এটা অতর্কিত হামলা কি কারণে কেন এমন কি হইল যে আমাদের জেলার সভাপতি আমাদের সভাপতির বাড়িটা ভাঙচুর করা হইল প্লাস আমাদের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হইল প্লাস আমাদের অন্য নেতা কর্মীর বাসাও ভাঙচুর করা হয়েছে মামলায় পাঁচশো দশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত হিসেবে বারোশো জনকে আসামি করা হয়েছে রাহিম সারোয়ার যমুনা নিউজ